শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ প্ৰাথমিক সদস্য পদৰ পৰা বহিষ্কৃত সংঘৰ প্ৰাক্তন সাধাৰণ সম্পাদক বাবুল বৰা সংঘৰ বিভিন্ন সময়ত সর্বময়কর্তা আছিল বাবুল বৰা অভিযোগ বিত্তীয় অনিয়ম সংঘটিত কৰা আৰু যাৰ বাবে বহিষ্কৃত হল বাবুল বৰা আজি গুৱাহাটীত অনুষ্ঠিত সংঘৰ কাৰ্যনিৰ্বাহক সমিতিয়ে দলে এই সিদ্ধান্ত বহিষ্কৃত বাবুল বৰাৰ বিৰুদ্ধে বহু গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের কেবাটাও চৌহদ নির্মাণত অনিয়মের অভিযোগ বাবুল বৰাৰ বিৰুদ্ধে বিশ্ববিদ্যালয়খনৰ নগাঁও ধুবুরী আর যোরহাট চৌহদ নির্মাণত অনিয়ম সংঘটিত হয়েছে তার অভিযোগ উত্থাপিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ধন অপচয়ের অভিযোগ বাবুল বৰাৰ বিৰুদ্ধে বিশ্ববিদ্যালয়ত হওয়া নিযুক্তি প্রক্রিয়াত অনিয়মের অভিযোগ বাবুল বৰাৰ বিৰুদ্ধে আবন্তন অনুমতে নিম্নমানের সামগ্রীর কাম সম্পাদন করার অভিযোগ বাবুল বৰাৰ বিৰুদ্ধে ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষকর অধিক নিযুক্তি দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে বাবুল বৰাৰ বিৰুদ্ধে নির্মাণ কার্য সম্পূর্ণ নোহাক লক্ষাধিক টকার সা সামগ্রী ক্রয় করার অভিযোগ উত্থাপিত হয়েছে পরিকল্পনা অবিহনে যোরহাট আর ডুমরদহত বিশ্ববিদ্যালয় গোট খোলার অভিযোগ উত্থাপিত হয়েছে দুয়োটা গোটর নির্মাণ কার্যত নিবিধা গ্রহণ নকরাক নির্মাণ কার্য সমাপন করার অভিযোগ উত্থাপিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর মৃণাল কুমার বৰাই বাবুল বৰাৰ একাউন্টত 2 লাখ টাকা জমা দিয়ার কথাও প্রমাণিত হয়েছে সংঘর প্রধান সম্পাদক হিসাবে নিজা একাউন্টত নীতি বহির্ভূতভাবে ধন লৈছিল বাবুল বৰা ইতিমধ্যে আমি গোটেই কথাখিনি স্পষ্ট রূপত উল্লেখ করছো বিশ্ববিদ্যালয়ত হওয়া নিযুক্তি প্রক্রিয়াত অনিয়মের অভিযোগ আবন্টন অনুপাতে নিম্নমানের সামগ্রীর কাম সম্পাদন করার অভিযোগ ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষকর অধিক নিযুক্তি দিয়ার অভিযোগ নির্মাণ কার্য সম্পূর্ণ নোহাক লক্ষাধিক টাকার সামগ্রী ক্রয়ের অভিযোগ পরিকল্পনা অবিহনেই যোরহাট ডুমরদহত নির্মাণ বিশ্ববিদ্যালয়ের চৌহদ নির্মাণের অভিযোগ দুইটা গোটর ক্ষেত্র নিবিদা সংঘত অভিযোগ শঙ্করদেব সংঘর এই গোটেই অভিযোগের পিছত শঙ্করদেব সংঘর সাধারণ সদস্য পদের পরও বহিষ্কার করা হয়েছে বাবুল বৰাক মোৰ সতীর্থ প্রতিদিন দেবর জ্যেষ্ঠ সাংবাদিক অমরেন্দ্র ডেকার প্রথমে সংযোজিত হয়েছো অমরেন্দ্র ডেকা যা প্রায় দশক জুড়ি মই যদি দশক বুলিও কওঁ তেতিয়াও হয়তো বঢ়াই কোৱা নহ'ব শঙ্করদেব সংঘ বুলি ক'লে যিকেইজন মানুহৰ মন চেহেৰা মনলৈ আহে বা যিকেইখন মুখ ভাহি আহে তাৰ ভিতৰত বাবুল বৰা অন্যতম প্ৰতিটো ক্ষেত্ৰতে শ্ৰীমন্ত শঙ্করদেৱ সংঘক বিভিন্ন ক্ষেত্ৰত তেখেতে নেতৃত্ব দিছিল হঠাৎ এই কথাখিনি উত্থাপিত হৈছে অভিযোগ উত্থাপিত হৈছে গোটেই প্ৰসংগটো আপোনাৰ পৰা জনাৰ চেষ্টা কৰিম অমরেন্দ্র ডেকা হয় চাওক বিগত বছরকেইটা দেখা গৈছিল এনে ধরনের অভিযোগ প্রতি অভিযোগ চলি আহিছিল আর শেহতীয়াকৈ 11 তারিখে বর্তমান সংঘর যিগৰাকী প্রধান সম্পাদক কুশল ঠাকুরিয়াই তেওঁ অত্যন্ত জরুরি এখন কার্যনির্বাহক আহ্বান করেছিল আর এই সম্পর্কে 11 তারিখে পত্র প্রেরণ করেছিল সকলকে আর আজি সেই কার্যনির্বাহ অনুষ্ঠিত হয়েছে দিনের 11 বজাৰ পৰাই কার্যনির্বাহ অনুষ্ঠিত হয়েছিল গুৱাহাটী রূপনগর থকা কার্যালয়ত আর দীঘলীয়া কার্যনির্বাহকর পিছতে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে যে বাবুল বৰাৰ যিটো সংগী পদ অর্থাৎ বর্তমান সংগী পদটো খারিজ করা হয়েছে অর্থাৎ এটা প্রাথমিক সদস্যও হয়ে থাকা নাই সংঘর প্রাথমিক সদস্য পদেরপরা ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে গতিকে ইয়ার পিছতেই দেখা গেছে আর ইতিমধ্যে আপনি উল্লেখ করেছিল কেনে ধরনের অভিযোগ আছিল কেনে ধরনের তিনিখনক শঙ্করদেব বিশ্ববিদ্যালয় নগাঁও ধুবুরী আর যোরহাট চৌহদ নির্মাণত কিদরে অনিয়ম হওয়ার অভিযোগ উঠিছিল তেওঁৰ বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ধন অপচয় করার অভিযোগ উঠিছিল বাবুল বৰাৰ বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ত হওয়া বিভিন্ন নিযুক্তিত অভিযোগ উঠিছিল ইয়ার আগতে যদি আপনাদের লক্ষ্য করে হিতেশ শর্মা ডাঙরিয়ায় হিতেশ ডেকা ডাঙরিয়া কিছু কথা লিখি থৈ গৈছিলে বাবুল বৰা সম্পর্কে বা সংঘ এই অন্তর্ভুক্ত এই বিশ্ববিদ্যালয়খনত কিদরে অনিয়ম সংঘটিত হৈ আহিছে সেই সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছিল আর সেই সকলবোৰ কথার পিছত জরুরিভাবে বৈঠক অনুষ্ঠিত করা হয়েছিল এই বৈঠকের সিদ্ধান্ত লওয়া হয়েছে আর অবশ্যই বৈঠকের পিছতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এতিয়াও জনোৱা নাই হয়তো 20 তারিখে এখন সংবাদ মেলের আয়োজন করব শ্রীমন্ত শঙ্করদেব সংঘর তরফের এখন সংবাদ মেলের আয়োজন করা হব তাতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করব যে বাবুল বৰাক পদ প্রাথমিক সদস্য পদটার বহিষ্কার করা হয়েছে কিন্তু তার পূর্বে ইতিমধ্যে সংবাদ মাধ্যমলৈ সেই খবর আহিছে যে আজি কার্যনির্বাহকত ইতিমধ্যে অতি কঠোর সিদ্ধান্ত লওয়া হয়েছে বাবুল বৰাক প্রাথমিক সদস্য পদ শ্রীমন্ত শঙ্করদেব সংঘরপা কর্তন করা হয়েছে আর আমি যোগাযোগ করার চেষ্টা করেছিল বিভিন্নজনক আর আমার হাতত যে তথ্য পড়েছে হয়তো বাবুল বৰাও এই ইয়ার পিছত পদক্ষেপ গ্রহণ করব সদস্য পদ রক্ষার স্বার্থত হয়তো আইনের সাহায্য লব তে ধরনের কথাও কোয়া বুলিয়ে চর্চা চলিছে গতিকে হয়তো দুই এদিনতে
তেওঁৰ বিৰুদ্ধে যি ধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, এই সিদ্ধান্তৰ বিপৰীতে হয়তো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিব পাৰে, এনেধৰণৰ কথাও কিন্তু এই মুহূৰ্তত চৰ্চালৈ আহিছে। অৰ্থাৎ শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ অভ্যন্তৰত এই যিসকল তেওঁলোকৰ কাণ্ডাৰী আছিলে, এই সভাৰ সংঘৰ যিসকল কাণ্ডাৰী, যিকেইখন মুখৰ কথা কৈছে আপুনি, তেওঁলোকৰ মাজতে যে কিছু অনিয়ম, কিছু বিত্তীয় অনিয়ম গা কৰি উঠিছিল আৰু তাৰপিছত পৰৱৰ্তী পৰ্যায়ত এই খায়ম খেয়ালি আহি এই পৰ্যায়ত পালে যে প্ৰাক্তন প্ৰধান সম্পাদকগৰাকীক বহিষ্কাৰ কৰিবলগীয়া হ'ল। শুনিত অমৰেন্দ্ৰ ডেকা, যিহেতু শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘ এটা সৰ্ববৃহৎ সংগঠন বুলিয়ে জনা যায় অসমৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ সামাজিক ধৰ্মীয় বুলিয়েই নকওক কিয়, অসমৰ সমাজ জীৱনত যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ অবিহনা আছে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ। এতিয়া তেখেতসকলে এটা অনুসন্ধান সমিতি গঠন কৰিছে, তাৰ প্ৰতিবেদন আমাৰ হাতত আহি পৰিছেহি। তোষেশ্বৰ বৰা আহ্বায়ক অনুসন্ধান সমিতি, হৰেন্দ্ৰ বৰা আহ্বায়ক অনুসন্ধান সমিতি, তেখেতসকলে আৰু লগত চাৰিগৰাকী সদস্য আছে, যিখন প্ৰতিবেদন তেখেতসকলে দাখিল কৰিছে তাৰ পৃষ্ঠাই পৃষ্ঠাই বিভিন্ন বিত্তীয় অভিযোগ, অনিয়মৰ অভিযোগ আছে, নিযুক্তি অনিয়মৰ অভিযোগ আছে। এই গোটেইখিনি ক্ষেত্ৰক লৈ বাবুল বৰাৰ দৰে এজন শংকৰদেৱ সংঘৰ নেতৃস্থানীয় ব্যক্তিৰ বিৰুদ্ধে অতি কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘই। তাৰপিছত অমৰেন্দ্ৰ ডেকা, মই জানিব বিচাৰিম যে বাবুল বৰাৰ পক্ষৰ ফালৰ পৰা কিবা প্ৰতিক্ৰিয়া, কিবা যোগাযোগ আমি পাইছোঁ নেকি, প্ৰতিক্ৰিয়া পাইছোঁ নেকি আত্মপক্ষ সমৰ্থনত অমৰেন্দ্ৰ ডেকা? হয়, সংঘৰ ভিতৰত যে অনিয়ম হৈছিল, বিত্তীয় অনিয়ম হৈছিল বা বিশ্ববিদ্যালয়ৰ নিযুক্তি প্ৰক্ৰিয়াত যে ব্যাপক অনিয়ম হৈছিল আৰু সেয়া বাবুল বৰাৰ নেতৃত্বত সংঘটিত হৈছিল, তেনেধৰণৰ কিন্তু তথ্য প্ৰমাণ পোৱা গৈছে। আৰু তেনে তথ্য প্ৰমাণ পোৱাৰ পিছতে এনে এক কঠোৰ সিদ্ধান্ত সংঘই গ্ৰহণ কৰিছে। চাওক, সংঘৰ কোনো এটা পদবীত থকা এগৰাকী বাপক, তেওঁলোকৰ সদস্যক সেই পদৰ পৰা বহিষ্কাৰ কৰাৰ বা সেই পদ খাৰিজ কৰাৰ নজিৰ আছে, কিন্তু প্ৰাথমিক সদস্য পদ খাৰিজ কৰা অতি শেষ পৰ্যায়লৈ অতি গুৰুতৰ অভিযোগ থকাৰ পিছত বা তেনেধৰণৰ অভিযোগৰ বিপৰীতে তথ্য প্ৰমাণ থকাৰ পিছতে তেনে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। গতিকে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ প্ৰাথমিক সদস্য পদৰ পদ খাৰিজ কৰাটো সৰু কথা নহয়। প্ৰাক্তন প্ৰধান সম্পাদকগৰাকীৰ বিৰুদ্ধে যেতিয়া এই গুৰুতৰ অভিযোগ তথ্য প্ৰমাণসহ ইতিমধ্যে তেওঁলোকৰ তাত প্ৰমাণিত হৈছে, গতিকে তাৰপিছত এই কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা বুলি ইতিমধ্যে আমাৰ হাতলৈ খবৰ আহিছে। আনুষ্ঠানিকভাৱে তেওঁলোকে 20 তাৰিখে এই সম্পৰ্কে ঘোষণা কৰিব, কিন্তু আমি ইয়াৰ পিছতে বাবুল বৰাক আমাৰ সৈতে আমি যোগাযোগ কৰিবলৈ যত্ন কৰিছিলোঁ, আমাৰ সতীৰ্থক কেইবাগৰাকীও যোগাযোগ কৰিবলৈ যত্ন কৰিছিল, তেওঁ স্পষ্টকৈ কেমেৰাৰ সন্মুখত একো ক'বলৈ এইখিনি মুহূৰ্তত ইচ্ছা প্ৰকাশ কৰা নাই, কিন্তু তেওঁ আত্মপক্ষ সমৰ্থন কৰি এতিয়াও অটল হৈ আছে। তেওঁ এতিয়াও উচ্চ ন্যায়ালয়লৈকে যোৱাৰ কথাও কিন্তু তেওঁ অনানুষ্ঠানিকভাৱে কেমেৰাৰ সন্মুখত নাই কোৱা, কিন্তু বিভিন্নজনৰ আগত তেওঁ প্ৰকাশ কৰিছে। অনানুষ্ঠানিকভাৱে তেওঁ এই কথাটো কৈছে যে তেওঁৰ বিৰুদ্ধে যিটো সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে, এই সিদ্ধান্তৰ বিৰুদ্ধে তেওঁ কিন্তু উচ্চ ন্যায়ালয়লৈকে যাব, এই কথাখিনি তেওঁ ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। ধন্যবাদ জনাইছোঁ অমৰেন্দ্ৰ।